নুসরাত হত্যার নির্দেশদাতা সিরাজ আর পরিকল্পনায় ছিল নূর উদ্দিন, বলেছেন পিবিআই প্রধান। আজ শনিবার দুপুরে পিবিআই সদর দপ্তরের সংবাদ সম্মেলনে পিবিআই প্রধান বলেছেন, অধ্যক্ষ সিরাজউদ্দৌলার নির্দেশে নূর উদ্দিনের পরিকল্পনায় পুড়িয়ে হত্যার চেষ্টা করা হয় নুসরাতকে। জবানবন্দিতে স্বীকার করেছে খোদ নূর উদ্দিন, নুসরাতের গায়ে আগুন দেওয়ার সময় 6 জন উপস্থিত ছিল আর পুরো ঘটনায় 13 জন জড়িত। তদন্তের দায়িত্ব পাবার 4 দিনের মাথায় সংবাদ সম্মেলনে পিবিআই প্রধান আরও জানান, নূর উদ্দিন সহ 13 জন জড়িত এই বর্বরতায় আমাদের এই ঘটনায় 13 জনের সংশ্লিষ্টতা পেয়েছি, আরও বাড়তে পারে, এর মধ্যে সিরাজসহ 8 জন গ্রেফতার হয়েছে। পিবিআই প্রধান বলেন, নূর উদ্দিনের নেতৃত্বে 5 জনের মধ্যে নূর উদ্দিন নিজে, 7 নম্বর আসামি হাফেজ আব্দুল কাদের সহ আরও 3 জন গেট পাহারা দেয়। আরেকজনের নাম আসছে, তিনিও এই ঘটনায় জড়িয়ে যায়, সে ভিতরে ছিল। মামলার চার্জশিট দ্রুত সময়ের মধ্যে দেয়া হবে বলে জানিয়েছেন তিনি। 9 তারিখে আমাদের 9 তারিখে যখন মামলাটি আমাদের কাছে বলা হয় যে মামলাটি আমরা নিয়ে আসব, আমরা সন্ধ্যার দিকে মামলার ডকেট পাই। তবে আপনারা জানেন যে পিবিআই ঘটনার শুরুর থেকে সবসময়ই বড় ধরনের ঘটনায় সাহায্যতদন্ত করে এবং আমরা মূলত সাহায্যতদন্ত শুরু করেছি আমি আসলাম 8 তারিখে। আসলে আমি একটু বিদেশ ছিলাম, 8 তারিখের পত্রিকায় দেখে তখন আমরা বলছি যে এটার ভিতরে ঢোকো, তখন আমাদের সাহায্যতদন্ত শুরু হয়। ফলে 9 তারিখে যখন আমরা সন্ধ্যাবেলা মামলা পাই তখন আমাদের কাজ করতে সুবিধা হয়েছে আমাদের সাহায্যতদন্তের কারণে। এই মামলায় যে এফআইআর আছে সেই এফআইআরে বিভিন্ন ঘটনা বলা আছে এবং আমরা এফআইআরকে সত্য ঘটনা ধরে আমরা অগ্রসর হয়েছি, কারণ নুসরাত জাহান রাফি যে বক্তব্যটি দিয়েছে তার মৃত্যুর আগে, ওরকম পরিস্থিতিতে এরকম একটি সুন্দর বক্তব্য দিয়ে যেতে পারবে এটি আমাদের বিশ্বাস হচ্ছিল না। গত 10 তারিখ থেকে আমাদের হাসপাতালে যেখানে তার ট্রিটমেন্ট হয়েছে, আমাদের খালেদা এডিশনাল এসপি খালেদা বেগম এবং রিমা সুলতানা ওরা সবসময় ওখানে ছিল এবং ওরা দেখছে যে আমরা চেষ্টা করছি ডাক্তার এবং নার্সরা এবং যারা তাদেরকে সেবা প্রদান করে তারা অন্য কোনো তথ্য দিতে পারেন কিনা, কিন্তু সে মূর্ছার মধ্যেও সে যেটি বলার চেষ্টা করছে সেটি হলো যে ওই যে বক্তব্যটি তার ভাইয়ের কাছে দিছে সে এরকম বক্তব্য দেওয়ার চেষ্টা করছে, তাই তো খালেদা? হ্যাঁ, এরকমই তার মূর্ছার মধ্যেও তার এরকম বক্তব্য দেওয়া হয়েছে, শুধুমাত্র একটি শব্দ বলছে, আমরা বলতে চাই নাই কিন্তু এই বক্তব্যটা তো আপনারা গেলেও পাবেন, এই জন্য আমরা বলি, সে মাঝে মাঝে ওস্তাদ বলছে। হ্যাঁ, ওস্তাদ, এইটার আমরা অর্থ বুঝিনি, আমরা এগুলো বার করবো।